ইতালি আওয়ামী লীগ নেতাদের ভিসা আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা। ইতালি আওয়ামী লীগ ভিসা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে দেশটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল আজ ভিসা এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, মাহবুব আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জি আর মানিক এবং এ আর আহমেদ তপু। আজ সন্ধ্যায় স্থানীয় রাজস্থান রেস্টুরেন্টের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ভিসা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাস আব্দুল মান্নান, সদস্য সচিব নূর মোহাম্মদ জাকিরের পরিচালনায় এতে ইতালির বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেবেন। কিছুক্ষণ পূর্বে আমরা পিসায় এসেছি, আজকে যে সুনির্দিষ্ট আমাদের সম্মেলন আছে সেই সম্মেলন উপলক্ষে পিসার নেতৃবৃন্দ আমাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন। তাদের যে আতিথেয়তা, প্রথম যে লগ্ন, এতে করে খুবই ভালো লেগেছে তাদের আপ্যায়ন। তো আমরা বিকাল 7টা থেকে সম্মেলনের মূল কাজ শুরু হবে, আমরা এখান থেকে 6টা থেকে বের হয়ে ওদিকে চলে যাব এবং পরবর্তীতে তাদের এবং আমাদের যৌথ প্ল্যান অনুসারে আমরা সম্মেলনের কাজ নিয়ে এগিয়ে যাব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ 31 অক্টোবর পিসা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ইতিমধ্যে আমাদের রুম থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন সভাপতি জনাব মাহতাব হোসেন এবং 14 সেক্রেটারি আলমগীর হোসেন ভাই এবং জয়েন্ট সেক্রেটারি জনাব মাহবুব ভাই। আশা করি যে আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন অত্যন্ত প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক হবে। ইতিমধ্যে আমরা আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আজকে সম্মেলনের মাধ্যমে আগামীতে পিসার যে নেতৃত্ব আসবে ভবিষ্যতে পিসা আওয়ামী লীগকে শক্তিশালী করবে এবং জনতন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এবং আগামী নির্বাচন, জাতীয় নির্বাচনে পিসার নেতৃত্ব এবং পিসার সংগঠন আর জনতন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই জামাত বিএনপির দেশদ্রোহীরা, আমেরিকার চাটুকাররা যে চক্রান্ত নেমেছে, বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনার যে শক্তি, সে 71-এর হাতিয়াররা আবারও জেগে উঠেছে। আমরা রাজপথে আছি, প্রবাসের জীবনে যারা আমরা এখানে আসি, আমাদের তো কিছু করার নাই, কিন্তু আমাদের একটি করা আছে, আমরা যার যার স্থান থেকে ফেসবুকের আইডি থেকে সেই নৈরাজ্য বিএনপি জামাতের বিপক্ষে আমরা সজাগ থাকবো। আজকে পিসার সম্মেলন, ঐতিহ্যবাহী পিসার দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে আজকে সর্বপ্রথম সম্মেলন, দীর্ঘ প্রচেষ্টার পর পিসা আওয়ামী লীগ অনেক চড়াই উচড়াই পাড়ি দিয়ে আমরা পিসা আওয়ামী লীগের একটি সুন্দর, বলিষ্ঠ এবং সর্বজন স্বীকৃত একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য আমাদের প্রয়াস প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। পিসাবাসী আমরা সবাই আওয়ামী লীগের প্রশ্নে জনতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রশ্নে আমরা ঐক্যমত। ইনশাল্লাহ আমরা সকলে সম্মিলিতভাবে ইতালি আওয়ামী লীগের নেতৃত্বে, আমাদের ইতালি আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মাহতাব ভাই এবং আলমগীর ভাইয়ের নেতৃত্বে সুন্দর একটি কমিটি উপহার দিবে বলে আমরা আশাবাদী এবং এই কমিটির হাত ধরে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকাকে বিজয়িত করবো বলে আমরা করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো, এই আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের সকলেরই চাওয়া পিসার একটি সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল, যোগ্য নেতৃত্ব যা আগামী দিন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। জয় বাংলা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে 2024 সালের নির্বাচনকে সামনে রেখে ইতালি আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে আজ পিজ্জা এসে আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনে আমরা ইতালি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব এখান থেকে যারা নতুন নেতৃত্ব উঠে আসবে তারা ইতালি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে ঐক্যমত হয়ে ইতালি আওয়ামী লীগকে শক্তিশালী করবেন এবং স্মার্ট বাংলাদেশ এর রূপকার হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পিজা ত্রিবার্ষিক সম্মেলনের আজকে সেই কাঙ্ক্ষিত দিন এবং ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মাহতাব ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলমগীর ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তাদেরকে পেয়ে এবং পিজা আওয়ামী লীগের এই সম্মেলন ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে সম্পন্ন হবে সে আশাবাদ ব্যক্ত করছি
এবং আগামী দিনে তার কেন্দ্রীয় নেতৃবৃন্দের ইচ্ছা অনুযায়ী যে আমরা কমিটি পাব পিজা আওয়ামী লীগকে শক্তিশালী সহ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা সহ আওয়ামী লীগের প্রত্যেকের কার্যক্রমে পিজা আওয়ামী লীগ সবসময় পাশে থাকবে এবং বাংলাদেশের প্রত্যেকটি উন্নয়ন সকলের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার যে ভূমিকা সেই ভূমিকা আমাদের অবস্থান থেকে আমরা ইনশাল্লাহ নিব। আমি আবারও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা দূর থেকে এসেছেন এবং আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য ওনারা সময় এবং শ্রম দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানিয়ে এবং আগন্তুক যে কমিটি আসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের।